Studio more Priyanka. Ugrapati Hobda Bebohar Clo top the Hodon or Ugrapati Hobda Bebohar Kora or Biju Kore Birudhi. Okil Kokori Birud here Portibad. Hulosilia Poribehar Mazot Dubars Hogita Hoy Hodon. Ugrapati Hobda to Prestahar Dabit Hulosul Birudhi, Birudhi Tiak Korile Hodon. I mean Punpotiko Gosu Hodon of Mazore. Harone Bizar Pratkoi at Amar Hodon Konami Solabolibo Arami Solot Abnot the Chitobabi Hojo Korib. Get to Aid Harone. উগ্রপন্থীৰ লগত আমাৰ ব্যৱহাৰক তুলনা কৰিলে উগ্রপন্থী মানেই হল হে কোনো আইন কানুন নামানে আৰু গাৰ বলৰে মিলিটেন্টৰ দৰে মিলিটেন্ট শব্দটো আছে তে মিলিটেন্টে এই ধৰণে বিহেভ কৰে এইটো যদি হয় তেতিয়া হলেটো গণতান্ত্ৰিক এই প্ৰতিষ্ঠানটোক আমি মৰ্যাদা দিয়া নহব এইখানে মই অনুৰোধ কৰিছো এই উগ্রপন্থীৰ ব্যৱহাৰৰ লগত এই বিষয়টো বাদ দি পেলাই আমি এটা স্বাভাৱিকতে হওক কেতিয়াবা কোনোবা সদস্যৰ ব্যৱহাৰ চৰম হ'ব পাৰে যদি শরম হইছে আপনি শরম কথা লৈকে গৈছে বা এক্সট্রিম পয়েন্ট লৈকে গৈছে তেনে কই অভিযোগ করিলো এটা বেলেক কথা আছে উগ্রপন্থীত কই ব্যৱহার বেয়া এটা ক্যাটাগরিকালি এই কথাটো কোয়াট স্বাভাবিকতে আমি হদনৰ মর্যাদা হানি হোৱা বুলি ভাবিছো এই শব্দটো আমাৰ বিধায়কৰ যেটো অধিকার এই বিধায়কৰ অধিকারও আমাৰ খৰ্ব হোৱা বুলি ভাবিছো ইয়াৰ পিছত আমাৰ কথা কবলৈ ভয় লাগিব যে আমি উগ্রপন্থীত কই বেয়া ব্যৱহার কৰিছো নেকি যিটো কথাত আমিও সচেতন যাতে সদনত এই ধৰণৰ ব্যৱহাৰ নহয় বা এই ধৰণৰ শব্দ আমি নকওঁ বা সেই ধৰণৰ পন্থা আমি অৱলম্বন নকৰোঁ সেইকাৰণে মই কাইণ্ডলি অনুৰোধ কৰিছোঁ এই শব্দটো উঠাই লৈ আমাৰ সদন চলোৱাত যাতে আপুনিও সহযোগ কৰে আমি সকলো সদস্যই আপোনাৰ লগত নিশ্চিতভাৱে সহযোগ কৰিম এই কথাখিনি মোৰ ফালৰ পৰা মই উত্থাপন কৰিলোঁ মাননীয় অধ্যক্ষ মহোদয় আমাৰ মাননীয় সদস্য জয়ন্ত মল্ল বৰুৱাই ডিকচনাৰীৰ আবিধানিক অৰ্থও কৈছে আৰু ব্যৱহাৰিক মিনিঙো কৈছে দুটার কারণে ব্যবহার আবিধানিক আমি সাধারণত যে যেটা কথা কও আমি ডিকশনারি ল্যাঙ্গুয়েজ কমে ইউজ করো ব্যবহারিক যেটা আমার হয় তেনে আমি ইউজ করো তখন সেই কথাটা ইন্ডিকেট করেছে যেহেতু উগ্রপন্থী এক্সট্রিমিস্ট টেরোরিস্ট এইবিলাকৰ কারণে আমি ব্যবহার করো নিউজ পেপার চালে ডেইলি পাতে পাতে এই কথাবার্তাবিলাক উগ্রপন্থী এক্সট্রিমিস্টর কারণেই ব্যবহার করা হয়েছে আপনি আমার মুরব্বী এই সদনের মুরব্বী আমি ডেইলি পার্লামেন্ট চাই আছো তাতে কেনে ধরনের আজি অতদিনের পর পার্লামেন্ট চলিছে ওয়ান থার্ড টাইমও পার্লামেন্টের কাম কাজ হওয়া নাই বাকি সব স্থগিত করবলগা হয়েছে কিন্তু আমি সহযোগ করছো তেনে একটা পর্যায়লৈকে বিধানসভা মাননীয় অধ্যক্ষ মহোদয় যাওয়া নাই আমি প্রত্যেক আমি সহযোগ করবলগা আপনি আমার গার্জেন গতি আপনি যদি তেনে কবলেও বেয়া লাগিছে যেহেতু আপনি গার্জেন আপনার চকির সন্মান শ্রদ্ধা আমার আছে কিন্তু এই শব্দটো লৈ আমি আমার গাত লৈ বিধানসভাত আমার দুজন সদস্য বহি দিছিল যে তেনেকুৱা এজন মানুহ তো এই চকীত বহার অধিকারে নাই গতি মাটিতে বহিব লাগিব সেই গতি মই ভাবো কোনো ধরনের কন্ডিশন আমার নাই জাস্ট আপনার রিকুয়েস্ট করছো এই শব্দটি এক্সপ্যান্ড করে দিলেই সদনটা ঠিকঠাক মতো স্মুথলি চলিব এইখানে অনুরোধ আপনার প্রতি সন্মানীয় অধ্যক্ষ ডাঙরিয়া মই আকৌ কৈছো যে অলপ মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কথাটো তেখেতে হয়তো বেলেগকে প্রকাশ করব গৈছিলে কিন্তু সংবিধান যেটা অভিধানিক অর্থ সেটো খুব বেশি বেয়া নহয় তথাপিতো আমার মাজত যেহেতু চলি আছে এলোপি ডাঙরিয়া কৈছে যে আমি আমার মাজত উগ্রপন্থীটো অলপ বেলেগ চিন্তাধারার আমি চাও মই এটা কথাই মাত্র কৈছো মই অধ্যক্ষ ডাঙরিয়া কম অনুরোধ করিম যে যেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে গতি তেখেতে সেটা উঠাই লব বা কি করব এটা সিদ্ধান্ত লব মই এটা তেখেতক অনুরোধ করিম এটা কথা কিন্তু মই কৈছো যে আমি বারে বারে রুলস এন্ড প্রসিজিওর কথা কও এটা একদম সঁচা কথা এইখনের মতে আমি চলিব লাগিব এইখন আমাৰ পৰম্পৰা মতে চলো মই এটা কথা মাত্র কৈছো যে আপোনালোকেও কয় যে এইখন মতে চলিব লাগে কালি কিন্তু এইখন মতে চলা নাছিলে আজিও এগৰাকী সদস্যই এখন প্লে কাৰ্ড উলিয়াই দিছিলে কালিও আপোনালোকে প্লে কাৰ্ড উলিয়াই দিছিলে গতিকে আমি যেতিয়া মানিব লাগিব এইখন মতে আপোনালোকেও মানিব লাগিব মই সন্মানীয় সদস্যসকলক অনুরোধ কৰিছো ইয়াতে লেখা আছে আজি আকৌ এবাৰ আগতেও কৈছিলোঁ আকৌ এবাৰ কওঁ হোৱাইল দ্য হাউচ ইজ ছিটিং এ মেম্বাৰ শ্বেল নট ডিছপ্লে ফ্লেগছ এম্বলেমছ এণ্ড এনি এক্সিবিটছ ইন দ্য হাউচ আমাৰ এইখন রুলস এন্ড প্রসিজিওরে কৈ থৈছে যে আমি ইয়াতে কোনো ধরনের প্লে কার্ড লগাব নালাগে কালিও যোৱাকালি বিরোধীয়ে প্লে কার্ড আনিছিলে আমি বিশেষ কোৱা নাছিলোঁ কালিও এগৰাকী সদস্যই উলিয়াইছিলে আজিও এগৰাকী সদস্যই উলিয়াইছিলে গতিকে সকলোখিনি যাতে এই কিতাপখনৰ মতে হয় রুলস এন্ড প্রসিজিওর মতে হয় সকলোকে মই অনুরোধে কৰিছোঁ তাৰপাছত মই আকৌ কৈছোঁ যে অধ্যক্ষ ডাঙরিয়া এটা বেলেগ কথা মানে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং তেখেতে কৈছিল যে আমি ইমান উগ্র আমি বেছি উগ্র হৈ গৈছোঁ নেকি তেনেকুৱাই আছিলে তেখেতে কৈছিল যে উগ্রপন্থীতকৈ আমি উগ্র নেকি উগ্রপন্থীৰ যিটো আমাৰ অভিধানিক অর্থ এগৰাকী সদস্য জয়ন্ত মল্ল বৰুৱাঙৰিয়ে কৈছে তথাপিতো আকৌ কৈছোঁ যেহেতু আমি উগ্রপন্থীটো অলপ বেলেগ দৃষ্টিভংগীৰে চাওঁ বুলি এল পি ডাঙৰিয়াই কৈছে অন্যান্য সদস্যসকলেও কৈছে মই এই ক্ষেত্ৰত
অধ্যক্ষ ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছো যে হাউছখন যেতিয়া আমি চলাব লাগে তেখেতে যাতে এই বিষয়ে এটা ক্লিয়াৰিফিকেশন দিয়ে ন অধ্যক্ষ মহোদয় এই কথাখিনি আমাৰ যিখিনি হেকৰখিনি কলে আমি পূৰ্ণ সমৰ্থন কৰিছো কিন্তু যেটো প্লে কাৰ্টৰ কথা কলে বাকিখিনি কথা কলে আমাৰ নিয়ম আছে যদি ৰুলস অফ প্ৰসিডিউৰ কনডাক্ট অফ বিজনেছ বিপৰীতে কৰে তেতিয়া অধ্যক্ষই তাৰ ৰুলিং দি তাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে আজি আমাৰ ইয়াত আছে যে আমি মাত্ৰ এডজৰ্ণমেণ্ট মোচন মাত্ৰ এটা এডনত এবাৰ আনিব পাৰে কিন্তু ইমাৰজেঞ্চি যদি কিবা হয় তেতিয়াহ'লে পইণ্ট অফ অৰ্ডাৰ দি বা অন্য ডিভাইচত আনিব পাৰে আৰু যদি সেইটো নহয় অধ্যক্ষই ৰুল দিয়ে গতিকে এইটো ডাইভাৰ্ট হৈ যাব সেইটোৰ লগত এইটো সম্বন্ধ নাই যদি আমাৰ তেনেকুৱা আছে অধ্যক্ষই আমাক ৰুলিং দিব সেইমতে হ'ব কিন্তু এই কথাখিনি এইটো যিটো কৈছে সেইটো আপোনাক আমি সমৰ্থন কৰিছোঁ কাৰণ এইটো গোটেই সদনৰ মান মৰ্যাদা সন্মানৰ কথা আছে কালি যদি এইটোকে আকৌ উগ্ৰপন্থী শব্দটোকে লৈ আজি যদি কাকতে যদি কিবা কাৰণত 125 বিধায়কক উগ্ৰপন্থী বুলি কয় সেইটো বিষেধিকাৰ ভংগৰো আমাৰ এনেকুৱা উদাহৰণ আছে আমি কাকতৰ লোকসকলকো বিষেধিকাৰ ভংগৰ কাৰণে আমি সদনলৈ আনিছোঁ গতিকে যিহেতু এনেধৰণৰ শব্দবিলাক বহুত স্পৰ্শকাতৰ মই ভাবোঁ যে এই কথাখিনি আৰু বহলি বেলেগকৈ আলোচনা নকৰি ইমানতে অন্ত কৰিব লাগে মাননীয় অধ্যক্ষ মহোদয় যিটো আমাৰ ৰুলিং পাৰ্টিৰ পৰা ৰিকুৱেষ্ট আহিছে আমিও কৈছোঁ সেইটো মানি উদ্ৰ কৰিলে সদনখন ভালকৈ চলাত অসুবিধা হ'ব সন্মানীয় সদন তো যিটো বিষয়ত কৈছোঁ মই আগতে কৈছোঁ মোৰ ক'ৰবাত ভুল হৈ যাব পাৰে আমাৰ ৰাজ্যখনেই তেনেকুৱা মাতৃভাষা বেলেগ বেলেগ শিক্ষাৰ পৰিৱেশ বেলেগ বেলেগ কথা পতাৰ প্ৰসংগবিলাক বেলেগ বেলেগ কোনটো শব্দ ক'ত প্ৰয়োগ হয় এতিয়া ডিক্সনাৰী এটা উলিয়ালে এই ডিক্সনাৰী মতে একো নহয় এতিয়া ডিক্সনাৰী লিখা মানুহজনক আমি দগ ধৰিলে কি হ'ব এই ডিক্সনাৰী যদি আজিৰ পৰা বেন কৰিব লাগে বুলি যদি কয় অসমখনৰ পৰিস্থিতি কি হ'ব কাৰণ সেইটোৱেই মিছলেড কৰা হৈ গ'ল নাই মই কথাটো কৈছোঁ মই কাকো ঠাট্টা কৰিবলৈ কোৱা নাই মই যিটো ভাবিছিলোঁ সেই শব্দটো এই শব্দটোতো ভুল ওলাল উগ্ৰপন্থী যিটো শব্দ উগ্ৰটো কি পন্থীটো কি বৰত উগ্ৰ মানে বাৰা পন্থী মানে বাৰা খালামগ্ৰা হাঞ্জা এতিয়া আপুনি কি বুজি পাব বৰক কেতিয়াবা যদি কৈ দিয়ে আপুনি এইখন ৰাজ্যত চব বস্তুটো চাৰিফালে মিলিব লাগিব মইতো বাৰু মিলিব পৰা মানুহ ইয়াত মোৰ একো নাই মোৰ ইয়াৰ ইগো নাই সেইটো মই নহয় দিছ ইজ শ্বেয়াৰ এতিয়া হৈদাৰ স্পীকাৰে কিবা এটা ক'লে টোটেল হাউচে যিয়ে নকৰক আজি স্পীকাৰে যি কয় সেইটোৱেই হয় যদি আমাৰ হাউচে আজি উঠাই ল'ব কৈছে মইনো হাউচৰ এগেইনষ্টত কেনেকৈ যাম কাৰণ সেই স্পীকাৰ শ্বেয়াৰ হাউচৰ কাৰণে যদি সেইটোৰ কাৰণে স্পীকাৰে কিবা উলংঘা কৰিছে সেইটো আমাৰ বিধানসভাৰ ৰেকৰ্ডত থাকি যাব আৰু সেইটো বিধায়কসকলো ইয়াত জড়িত মোৰ একো নাই এইটো মই এনেকুৱা বুজি পাওঁ মানে ট্ৰাইবেল মাথাটো হ'ল এনেকুৱা যদি সেইটোৱেই হয় আৰু কি আছে যদি উগ্ৰপন্থী বন্দুক ধাৰি বুলি কোৱা হৈছে হয় তই বহুত বেছি উগ্ৰ বুলি কওঁতে তই চালা সদায় বন্দুক লৈ থাকে বুলি কোৱা হয় তো আজিৰ পৰা সেই শব্দবিলাক চাপজ ব্যৱহাৰ কৰিব নালাগে কিন্তু শব্দৰ প্ৰয়োগ কেতিয়া হয় যেতিয়া পৰিৱেশটোৱে কম্পেল কৰে বাধ্য কৰে আমি কেতিয়াও কাৰো লগত কাজিয়া নকৰোঁ বুলি ভাবোঁ কিন্তু কথা প্ৰসংগত কিবা বিষয় ওলালে তাতে কাজিয়া যেতিয়া কাজিয়া হয় ভাল বেয়া কেতিয়াও আমি নাভাবোঁ মুখত যিমান বেয়াতকৈ বেয়া শব্দ আমাৰ ব্ৰেণ্ডত সেইটোৱেই আহে আৰু সেইটোৱেই আমি কওঁ কিন্তু তাক যদি মানুহে অলপমান ধৰি ফালে বুজাই দিয়ে ৰচন ৰ বুলি কয় নেক্সটত দুইজনে বহি থাকিলেও তেনেকুৱা ধৰণৰ আকৌ ব্যৱহাৰ নকৰে সেইটো হ'ল মানুহৰ নেচাৰ প্ৰকৃতি কেতিয়াবা একদম লগে লগে খঙত এজন মানুহক দা পালে কাটি দিম কাটিও দিয়ে কিন্তু যদি অলপ ধৰি ৰাখি যদি বুজাব পাৰে অলপ পিছত দা ললিও সি আৰু দাটো নুঠায় গতিকে পৰিৱেশটোহে ক'ব কেতিয়া কি কথা কোৱা হয় গতিকে আজি মই প্ৰতিশ্ৰুতি দিম আকৌ কিজানি কালি খং উঠিলে মই আৰু কৈ দিম মানে এনেকুৱা পৰিৱেশ বাধ্য কৰে সেইকাৰণে মই বাৰে বাৰে অনুৰোধ কৰিছোঁ মই মানে বেছি শব্দও নাজানো এটা ব্যৱহাৰ পাতিৰ ক্ষেত্ৰতো মোৰ অলপ সীমিত মানে যি ধৰণৰ মানে পৰিৱেশত ডাঙৰ দীঘল হ'ব লাগিছিল এইটো পৰিৱেশত ডাঙৰ দীঘল নহ'লোঁ গতিকে সদায় মই সেইকাৰণে পাৰি মানি চেষ্টা কৰি কৰি আজিও তাতেই মোৰ সেইটো হৈ গ'ল ভুল আজি যদি হাল্লা হুল্লা নহয় যদি কুৱেশ্যনাৰে কোৱাৰ পিছত ছেকেণ্ড কুৱেশ্যনটো কৰিব দিলে হয় বাৰে বাৰে যদি নিয়মতে নাই আমাৰ কুৱেশ্যন যিটো ইয়াত ৰুল আছে ৰুল বুকত কৈছে উত্তৰ দিয়া মানুহজনে কুৱেশ্যন আৰু ক'ব নোৱাৰে তুমি কি প্ৰশ্ন কৰিছা
প্রশ্ন করা মানুষজন উত্তর দিয়াজন কব নয় তুমি কিয় সেইটো কইসা, মানে উত্তর উত্তরে হয় প্রশ্ন প্রশ্নই হয়, ইয়াত অভিযোগ আনিব নয় যে তুমি এনেকাহে প্রশ্ন করব লাগিছিল মই নিদিও উত্তর সেইটো কব নয়, গতি সেইটো সীমিত আছে সাপ্লিমেন্টারি যি কোয়েশন করব পুঙ্খানুপুঙ্খভাবে ইয়ার উত্তর হব। আমি নিয়ম করে লিছো তিনজন সাপ্লিমেন্টারি এক্সট্রাক করব, তারপর নাই, ইয়ার পিছত যদি সন্তুষ্ট নহয় ফলে ছয়জন মানুষ পাঁচজন মানুষে যদি বারে বারে প্রশ্ন করে বিষয়টু কিবা করে থাকে হাউস কেন চলিব, গতি প্লে কার্ড পেসুন মই সেইটো কইসু এইবিল আনিলে এটা আরো মোর ভুল ভুল হব, এই মই অসমীয়াও নাজানো বেশি সব নাজানো, একচুয়ালি যদি এই লিখি লো আইসি মানে কি আজি মই হাউসত গন্ডগোল করব যাম, মই ডিকশনারি কি লিখেছে নাজানো সেইটো কি শব্দ প্রয়োগ করে যে মানুষে এডভান্স কই প্রিপেয়ার হয় আহাত অসমিয়াত কি কয় মই নাজানো, কিন্তু যোৱাকালি সাপোজ কুইশন অ্যাওয়ার্ড ইয়ার পিছত আহিল সিবিআই ইনকোয়ারি ঠিক আছে, লগে লগে কিবা এটা উপস্থিত এটা বিষয় আহিল ইয়াত প্রসঙ্গ সময় ডিমান্ডটো আহিল, কিন্তু অলরেডি প্লে কার্ডটো লৈ আহিছে মানে হিতুই করবলে আহিছিল প্রবলেম, আরে প্রতিভা তো ইমান প্লে কার্ড টে কার্ড একদম সপাই মেলি ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ ঠিকঠাক করে যদি লৈ আহে অলরেডি যুদ্ধর কারণে তৈয়ার হয়ে আহার নিচিনা হয় না নয়, কিন্তু এইখান তো যুদ্ধস্থলী নাছিলে সেইটার কারণে যি হল এই মই কইছো, মই এতিয়াও ব্যক্তিগতভাবে ভাবু যে উগ্রপন্থী ওয়ার্ডটু যেটু লাইনটোত